সাবধানে থেকো, দেখা হবে আবার এক সপ্তাহ পরে। ওয়াও বাবা, মনে হচ্ছে এটা ফাইভ স্টার রুম। কি বলে বাবা, ওটা কি, ওটা যে অ্যাবসলিউট কি একটা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল jitnishitavlog। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছে যে আমি টাইটেল বলছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি দুষ্টুদের বাড়ি। ইয়ো, আর কি কারণে যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। যাই তারপরে তোমাদের বলবো। হ্যাঁ হ্যাঁ, পুরো ব্লগটা দেখো বুঝতে পারবে। আর এই প্রথমবার আমরা বাজে চারটে, এই আমার তো ঘড়িই নেই, এই যে আমার আছে, এখন বাজে সাড়ে তিনটে, এখন বেরোচ্ছি আমরা। হ্যাঁ, আর এই প্রথমবার আমরা দুষ্টু দিবাকরের বাড়ি যাচ্ছি, তাই তো? ওরা এসেছিল একবার আমাদের বাড়িতে আর আমরা আজকে যাচ্ছি। আর শুধু ওদের বাড়ি না, প্রচুর বড় বড় প্ল্যান রয়েছে, ওরা সবাই মিলে আমরা সবাই মিলে আরো একটা জায়গায় যাচ্ছি, মানে পুরো ধামাল আসতে চলেছে ব্লগে, সব পর পর দেখতে থাকো, ঠিক আছে? আর ওই দেখে থাকো, মা মন খারাপ করে আসলাম, দাদা মা মন খারাপ করে রয়েছে কারণ পুরো বাড়ি ফাঁকা, আমরাও নেই এদিকে, পাশে বৌদিও নেই, হ্যাঁ রিদ্ধিও নেই, কাকাইও নেই, ওরা মা বাড়ি গেছে, মা একদম মন খারাপ করে বসে থাকবে। টাটা, সাবধানে থেকো, দেখা হবে আবার এক সপ্তাহ পরে। বেডিং দেখেছো? এক সপ্তাহ, এই দুজনের দুটো বেডিং আমাদের, চলো টাটা। আজকে যেহেতু আমরা লং ড্রাইভে যাচ্ছি, ওর জন্য আমরা স্কুটি নেব না, আজকে আমাদের বাইকটা নিয়ে, আজকে অনেক দিন পর কত সুন্দর করে একদম ধুয়ে সার্ভিস করে নিয়ে এসেছি, কারণ শুধু দুষ্টুদের বাড়ি না, তো এই বাইক নিয়ে বড় জার্নি আছে গাইস। আসলাম, আসি, বাজারে চলে এসেছি, মানে দত্তপুলিয়া বাজারে প্রথমবার। দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আসো এখন আর চলো, সবে সন্ধ্যা হলো, একটা মানে ওর ওই বৌদির মেয়েটা রয়েছে, হ্যাঁ বৌদির মেয়ে রয়েছে ঈশা, ওর জন্য এখন খাবার নেবো, আসো চলো। চক কি নেবে নিশু, চকলেট? হ্যাঁ আর মিষ্টি নেব, হ্যাঁ মিষ্টি তো নিতেই হবে, প্রথমবার যাচ্ছি গুরুদেবের বাড়ি, গুরুদেবকে ফোন করে দিয়েছি গাইজ, নিতে আসবে এক্ষুনি। কি নিজো, বাইক জার্নি না ওই জন্য দাও এইবার গাইজ, ভয় পেও না জানো কেউ, ব্যাগে সেরকম কিছু নেই, তুই দেখবি, কিন্তু সোয়েটার তো ওর জন্য চলে। ওয়াও দারুন লাগছে, দারুন। এই নিশু, আমার শর্ট ভিডিও শুরু, কি বলবে, কি দুষ্টু
দুষ্টু বলে ডাকবে এরা এদিকে শিখিয়ে দিচ্ছে সবকে সালা कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम गाइस बड़े लोग के घर गाइस गरीब गरीब এটাই হচ্ছে গরিব গরিব ইউটিউবার গরিব ইউটিউবার সবাই উপরটাই দেখবে ভিতরটা তো দেখবে খুব কষ্ট করে বানানো তারপরে এরকম ও আর যাবো না দাদার ঘর চলো 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 দাদার ঘর দেখে আসি গাইস বাহ দাদার ঘরও তো দেখছি আর এক টাইপের স্টাইল এটাও ভালো লাগছে একদিক থেকে খারাপ লাগছে না একেবারে সুন্দর লাগছে আর এই ড্রেসিং টেবিল আমারও কি একটা এরকম বানাই দিবা ড্রেসিং টেবিলটা সুন্দর করেছে একদম হ্যাঁ করা যায় কারণ আমাদের ঘরে যেমন তেমন একটা ওয়ালে টিভি ইউনিট সহ ড্রেসিং টেবিল করলেও হয়ে যায় করা যায় একটা ওয়ালে কি বা হয়তো একটা ওয়ালে আমাদের টিভি মানে টিভি তো বাইরে তো তাহলে ওই একটা ওয়ালে এই তোমার কি বলে এটা আলমারি করে সাইডে ড্রেসিং টেবিল ব্যাস সত্যি পছন্দ লাগছে আমার খুব সুন্দর খুব ভাল লাগছে মানে কি তুমি করছো কেন দেখেছিস এরকম গাইজ আসা মাত্রই আমাদের দুষ্টু রানী দিয়ে দিল একদম ফাইভ স্টার রুমে ফাইভ স্টার হোটেলের ভাইব নাও ঠিক আছে আর ওয়েলকাম হিসেবে তোমাকে পাস্তা দেওয়া হয় চলো গাইস খাওয়া যাক কি হয়েছে আর পিয়ে কি বলে যেন পার্লারে গেছিলে দেখতে কাকিমার ভাইরাল পার্লারটাই তো দেখতে গেলাম না এখন ওইটা ওইটা পার্লারটাই যাবো